গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে সকাল 9টা। তো আজকে অনেক সকাল সকালই ঘুম দিয়ে উঠেছি, তারপরে ও গেছিল বাজারে, কারণ আমরা পরশুদিন রাত্রেবেলায় এসেছি তো কালকেও টাইম পাইনি, আর তার জন্য আজকে সকাল সকাল উঠে বাজারে গিয়ে মাছ সবজিপাতি যা যা দরকার সেগুলো এনে দিয়ে গেছে, তারপরেও ব্রেকফাস্ট করে ডিউটিতে বেরিয়ে গেছে। আর এতক্ষণ আমি ঘরেই বসা ছিলাম, তার আগে বেলকনিতে গিয়ে গাছগুলোতে জল দিলাম, নয়তো যা রোদের তাপ হয় আর একটুখানি পরে তো গাছগুলো একদম শুকিয়ে যাবে। তো এই কয়দিন ভালো ঠিক মতো জল দেওয়া হয়নি, তো যার জন্য গাছগুলো একটুখানি কেমন শুকিয়ে শুকিয়েও গেছিলো। যা ওই বৃষ্টির জল, মানে বৃষ্টি হয়েছে তার যা জল পেয়েছে তাতে একটু গাছগুলো ঠিক আছে। তো আজকে সকালবেলা উঠে গাছগুলোতে জল টল দিলাম, বেলকনিটাকে পরিষ্কার করলাম, পরেই ঘরে বসেছিলাম। তো আজকে সকাল থেকে বেশ ভালো গরম, আর কালকে যাও একটু মেঘলা ওয়েদার ছিল, আজকে সকাল থেকে পুরো রোদ ঝলমলে আকাশ। তো আজকে মনে হচ্ছে গরমটা একটু পড়বে। তো এখনও ব্রেকফাস্ট করিনি, ব্রেকফাস্ট করব, তারপরে যা যা মাছ টাছ এনেছে ওগুলো ধুয়ে টুয়ে রাখতে হবে, তারপরে রান্নাও করতে হবে। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো আজকে তো অনেক কাজ, কারণ পুজো দিতেই অনেকটা টাইম বেরিয়ে যাবে। তো আর আজকে ভাবছি যোগা ক্লাসটা করবো না, একবারে কাল থেকেই করবো, কারণ এত কাজ রয়েছে আজকে। তো ক্লাস করতে গেলে ওখানে এক ঘন্টা চলে যাবে, তো ওই কাজগুলো করতেও লেট হয়ে যাবে। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো, আই হোপ আজকে ভিডিও তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। তো এখন তাড়াতাড়ি করে যাই রান্নাঘরে, গিয়ে রান্নাটাকে বসিয়ে নেব। আর এখন বাজে হচ্ছে 11টা, তো অনেক লেট হয়ে গেল। তো ও বাজারে গিয়ে সকালবেলা তেলাপিয়া মাছ এনে দিয়ে গেছিলো, তো আমি মাছটাকে ধুয়ে নুন টুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখন শুধু কাটাকাটি করে মাছটাকে করে না, আজকে বেশি কিছু করবো না, একদম পাতলা করে ঝোল করব। আর দেখি ডাল, তার সাথে কিছু ভাজা টাজা এগুলো করে নেবো, এবার তাড়াতাড়ি করে বসিয়ে দিই। আর আমার সকালবেলা ব্রেকফাস্টও হয়ে গেছে, তো এবার তাড়াতাড়ি এই দিকের কাজগুলো করে পুজোর দিকের কাজটাকে করতে হবে, নয়তো মানে খেতে খেতে অনেক লেট হয়ে যাবে। আর দুপুর হলেই এখন ঝড় বৃষ্টি কিছু না কিছু হচ্ছেই, তো তখন ওই বৃষ্টির মধ্যে আর মানে কোনো কাজই করা যায় না। তো এবার তাড়াতাড়ি করে নিই দিকের কাজগুলো। আজকে বানাবো হচ্ছে তেলাপিয়া মাছ, প্রথমেই তো বললাম। তো মাছটাকে তো সেই সকালবেলায় নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, তো এখন ধুয়ে হলুদ মাখিয়ে নিলাম। আলু কাটা হয়ে গেছে, কারণ আলু দিয়ে পাতলা ঝোল করব। আর মশলা করা হয়ে গেছে, টমেটো কেটে নিয়েছি, আর ফ্রাইং প্যানও বসিয়ে দিয়েছি, এবার তাড়াতাড়ি করে মাছটাকে করে নেব। আর আজকে বেশি কিছু বানাবো না, এই শুধু মাছের ঝোলই বানাবো। তো ওকে ফোন করেছিলাম, তো ও বললো ওই 1:30 থেকে 2টার মধ্যে চলে আসবে লাঞ্চ করতে, হবে তাড়াতাড়ি করে বানিয়ে নেব। এইদিকে তেলাপিয়া মাছটাকে আমি নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আলুটাও একবার এর সাথে মেখে নিয়েছি, এখানে একটা টমেটো কেটে নিয়েছি, তো ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে মশলা করে নিয়েছি, এর মধ্যে আছে আদা লঙ্কা বাটা। তো এবার মাছটাকে ভেজে নেব প্রথমে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এই তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে দিয়েছি, আলুগুলো এবার ভেজে নেব। তো আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, আলুগুলোকে এবার এক সাইড করে দেব। এবার এর মধ্যে দেব হচ্ছে একটু কালো জিরে ফোড়ন, আলুগুলোকে তুলবো না। আর দেব হচ্ছে কেটে রাখা টমেটোটা,
টমেটোকে ভালো করে ভেজে নেব। টমেটোটা ভাজা হয়ে গেছে, নরমও হয়ে গেছে। এবার এই করে রাখা মশলাটা দেবো। এর মধ্যে তো প্রথমেই বললাম যে আদা আছে আর লঙ্কা বাটা, আর এর মধ্যে আমি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লবণ দিয়ে দিয়েছি। এবার এটা দিয়ে দেবো। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এদিকে মশলাটা ভাজা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দেবো হচ্ছে জল, একটু বেশি করেই দেবো, কারণ একটু ঝোল ঝোল করে রান্নাটা করব। তারপর আলুগুলোও সেদ্ধ হবে। তো ঝোলটা ফুটে গেছে আর আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার এই ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। তো এদিকে মাছের ঝোলটা হয়ে গেছে, আর বেশি শুকোবো না, তাহলে একদম শুকনো হয়ে যাবে। একটু পাতলা ঝোলই রাখবো মাছের। এবার এটাকে নামিয়ে নেব। গুড আফটারনুন এভরিওয়ান, এখন বাজে হচ্ছে 3টে। তো রান্নাবান্না করে তারপরে ঘরের সমস্ত কাজবাজ করে এই কিছুক্ষণ আগে স্নান করে পুজো দিয়ে উঠলাম। তো আজকে সমস্ত কাজবাজ করতে তারপরে পুজো দিয়ে উঠতে অনেক লেট হয়ে গেছে, এখন 3টের বেশি বাজে। আর ও ওই 1:30-2 নাগাদ এসেছিল, এসেও লাঞ্চ করে ডিউটিতে বেরিয়ে গেছে। তো আমি এখন যাব গিয়ে লাঞ্চটাকে করে নেব। তো এখন লাঞ্চ করে নেব, আর আছে হচ্ছে ভাত, আলুর চিপস, আছে ডাল, আর আছে হচ্ছে তেলাপিয়া মাছের ঝোল। তো এবার লাঞ্চ করে নেব। এখন বাজে হচ্ছে 8:30। তো ওই কিছুক্ষণ আগে ডিউটি দিয়ে আসলো, এসে স্নান দান করে ও ঘরে বসে টিভি দেখছে, আর আমি রান্নাঘরে এসে চাটাকে অলরেডি বসিয়ে দিয়েছি, আজকেও রজা বানাবো। আর বাইরে হচ্ছে খুব ঝড়, এখনও বৃষ্টি হয়নি, খুব ঝড় হচ্ছে বাইরে। তো এখন মানে চায়ের জল ফুটে গেছে, শুধু আদা আর চা পাতাটা দিলেই হয়ে যাবে। এই আমার চা করা হয়ে গেছে, আরও স্নান দান করে চলে এসছে। বাইরে ঝড় কেমন হচ্ছে? বাইরে খুব ঝড় হচ্ছে, শুনতে পাচ্ছি না, একটু জোরে বলো। বাইরে খুব ঝড় হচ্ছে। বৃষ্টি হয়নি বলো? বৃষ্টি হবে না, এখন হলে রাতের দিকে হতে পারে। ঝড় হচ্ছে ভালো, এখন তো খুব হাওয়া দিচ্ছে বাইরে, রাতের দিকে ঝড়ও হতে পারে। আচ্ছা, কিন্তু গরমও পড়েছিল বলো? বেশ ভালো গরম পড়েছিল। এত লেট হলো আসতে? কাজ ছিল, লাইট কেনা। না থাকলে কেমন লাগে জানো, অন্ধকার অন্ধকার লাগে। চাটা খাও, দেখো ভালো হচ্ছে খেতে। বিস্কুট খাবে না? এখন বাজে হচ্ছে 10:30। তো চাটা খাওয়ার পর ওর আমি বসে গল্প করছিলাম, তারপরে বাড়িতে ফোন করলাম, সবার সাথে কথাবার্তা হলো। তো কথা বলতে বলতে প্রায় অনেক লেট হয়ে গেছে, 10:30 বেজে গেছে। তার মাঝখানে আমি ডিনারটাকেও রেডি করে নিয়েছি, আর বাইরে তো তখন ঝড় হচ্ছিলো, তারপরে ভাবলাম হয়তো বৃষ্টি বৃষ্টি কিছু হবে, কিন্তু কিছুই হয়নি। তো এখন যাবো গিয়ে ডিনারটা করে নেব। তো এখন ডিনার করে নেব, আর আছে হচ্ছে ভাত আর মাছের ঝোল, একদমই সিম্পল। তো এবার ডিনারটা করে নেব। তো এখন বাজে হচ্ছে 12:30। তো আজকে ডিনার টিনার করে রান্নাঘরটার পরিষ্কার করে উঠতে উঠতে অনেক লেট হয়ে গেছে, তারপরে বসে টিভি দেখছিলাম, আর বাইরে বীভৎস বৃষ্টি হচ্ছে। তো এখনই শুয়ে পড়বো, কারণ এখন অলরেডি লেট হয়ে গেছে, কালকে সেই আবার ডিউটি আছে ওর, তো তাড়াতাড়ি উঠতে হবে।
তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।